সেনা নৌ বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের সাজেশন এবং পরামর্শমূলক ভিডিও দেখতে চাইলে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমারও ধন্যবাদ জানাই সোলজার ট্রেনিং একাডেমির ICSB ট্রেনিং সেন্টার থেকে। ঠিক এই মুহূর্তে যারা আমাকে দেখছো শুনছো ইউটিউবে, তো তাদেরকে স্বাগতম জানাই আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ICSB-র কমান্ডিং টাস্কের সিটি গ্রাউন্ডে থেকে। তো যাই হোক, তোমাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ICSB-র পূর্ব উপস্থিতমূলক কোচিং সেন্টার হিসেবে আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি সুপ্রসারিত এবং সারা বাংলাদেশে মোটামুটি পপুলারিটি অর্জন করতে সক্ষম হয়েছে। তো যাই হোক, আজকের যে বিষয়টা গতানুগতিক বিষয়ের মতো, আজকেও আমরা আমাদের একজন শিক্ষার্থীর ICSB-তে কীভাবে কমান্ডিং টাস্ক করতে হয়, অর্থাৎ সিটি টাস্ক যেটাকে আমরা জানি, এটা তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়ে থাকে ICSB-তে। তো তোমরা যারা গ্রুপে থাকবা, গ্রুপের তিনজন অথবা চারজনকে সঙ্গে নিয়ে অ্যাজ এ কমান্ডার হিসেবে তোমাকে একটা নির্দিষ্ট সময়ে একটা বাধা অতিক্রম করে দেখাতে হবে। অর্থাৎ তোমার কমান্ডার হিসেবে তোমার যোগ্যতা আছে কি না, এই যোগ্যতাগুলো ICSB-র যিনি জিটিও স্যার থাকবেন তিনি তোমার যোগ্যতাকে জাজ করার চেষ্টা করবেন, যে তুমি তোমার দলের অন্যান্য সদস্যদেরকে কীভাবে একটা বাধা অতিক্রম করাতে পারছো নির্দিষ্ট সময়ের মধ্যে। যাই হোক, তারপরে এখানে মাইকের শব্দ হচ্ছে, আমরা একটু কথা চালিয়ে যাই, কারণ এটা আউটডোর, অনেকদিন নয়েজ হতে পারে স্বাভাবিক। এই মুহূর্তে একটু আমরা একটু দেখাই যে আমাদের শিক্ষার্থীরা কীভাবে ICSB-তে কমান্ডিং টাস্কে বাধাগুলো অতিক্রম হচ্ছে। এটা আসলে অনেক হেভি একটা ওয়েট, তাই না? যেটা সেটা এই হেভি ওয়েট ওখান থেকে এভাবে তুমি তাকে আগে পাস করে দিবে, বুঝে গেছে? অর্থাৎ তুমি এইভাবে ধরেও পাস করে দিতে পারো, তাহলে সত্যি তোমার কম লাগবে। নাহলে তুমি যদি স্ল্যাবের উপরে দাঁড়ায় যদি এইভাবে করতে যাও, তাহলে তুমি ব্যালেন্স না কন্ট্রোল করতে পেরে সাইডে ডাইনে বা বামে করে দিতে পারো, বাট এইভাবে তুমি কাজে করে দেখবে তোমার ব্যালেন্স কন্ট্রোল হয়ে যাবে। সবুজের উপরে নাকি তার উপর এইভাবে আসলে আমাদের ICSB-র প্রিয় শিক্ষার্থীরা ICSB-র যাওয়ার আগে, অংশগ্রহণ করার আগে কমান্ডিং টাস্কের প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা যারা গাইস ICSB-র জন্য পুরো প্রস্তুতির কথা চিন্তা করছো, অবশ্যই ইউ ক্যান জয়েন উইথ আস, ইউ ক্যান জয়েন উইথ সোলজার ট্রেনিং একাডেমি। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের সক্ষমতা দিয়ে তোমাদেরকে ICSB-তে, থ্যাংক ইউ ভেরি মাচ, ICSB-তে যাওয়ার পূর্বে আমাদের যত সামর্থ্য রয়েছে, আমাদের যত কৌশল জানা রয়েছে, আমাদের জানা যত কিছু রয়েছে, আমরা তোমাদেরকে দিতে চেষ্টা করি, যার কারণ তোমাদের সাফল্যে কিন্তু আমরা আনন্দিত হই। তোমাদের সাফল্যে ICSB-তে যখন গ্রিন কার্ড অর্জন করবা, তোমাদের গ্রিন কার্ডের অর্জনের পরে আমাদের একাডেমির প্রশংসা সারা দেশব্যাপী, সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে, দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছাতে আমরা সক্ষম। তো দোয়া করি তোমাদের জন্য, দোয়া থাকলো ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, নামাজ পড়ো,
অন্যান্য ধর্মে যে যে আছে এখানে ধর্ম কাজগুলো সঠিকভাবে পালন করি, স্মরণ করি এবং চেষ্টা চালায় যাই, প্রবল প্রস্তুতি চালায় যাই। আই হোপ তোমরা উইন হবে। ভালো থেকো, ধন্যবাদ।